দেশের সবিজ অঙ্গনে নন্দিত তারকা আফজাল হোসেন অভিনেতা ছাড়াও পরিচালক চিত্রশিল্পী বিজ্ঞাপন নির্মাতা সহ নানা পরিচয় রয়েছে তার তবে দীর্ঘদিন ধরে বড় পর্দায় দেখা যাচ্ছিল না এই অভিনেতাকে নতুন খবর হলো একটি থ্রিলার সিনেমার হাত ধরে আবারও বড় পর্দায় ফিরছেন আফজাল হোসেন বিস্তারিত প্রতিবেদনে দেশীয় বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র আফজাল হোসেন অভিনয়ের মাধ্যমে ভক্তমনে জায়গা করে নিয়েছেন দীর্ঘকাল আগে তিনি একাধারে অভিনেতা পরিচালক চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা তার অভিনীত দুই জীবন নতুন বউ পালাবি কোথায় সিনেমাগুলো দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল তবে বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন এই তারকা এবার দীর্ঘ প্রতীক্ষার পর আফজাল ভক্তদের জন্য সুখবর হলো আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন দেশ বরেণ্য এই অভিনেতা সম্প্রতি 111 শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন এই গুণী শিল্পী অবশেষে এই থ্রিলার সিনেমাটির হাত ধরেই হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন জানা গেছে চলচ্চিত্রটি পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত গল্প ও সংলাপ লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস এবং মুজাফফর হোসেন সিনেমাটির চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নুরুল আলম আতিক ও মাতিয়া বানু সুকু রহস্য ঘেরা রোমাঞ্চকর এক ইতিহাসের দিকে সময়ের গণ্ডি পেরিয়ে নির্মোহ দৃষ্টিতে তাকালে একে একে পরিচয় মিলবে নানা চরিত্র ও কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলে ভরা উত্তরের এমনই বিষয় আর গল্পে এগিয়ে যাবে সিনেমাটি পরিচালক রিফাত জানিয়েছেন চলতি বছরের মাঝামাঝি সময়ে ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে সিনেমার অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন এবং সিনেমার নাম কেন 111 এসব প্রশ্নের উত্তর জানতে হলে দর্শকদের দেখতে হবে সিনেমাটি